আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং যাদের বাবা মা এখনও বেঁচে আছেন তাদেরকে খেয়াল রাখবেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্রস গুড লাইফে সবাইকে স্বাগতম। আমি চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে, যেটি মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পাবেন এবং বেশ কিছু কালেকশন রয়েছে এই শোরুমে। তবে আজকে আপনাদেরকে নোয়া এক্স স্মার্ট 2005 মডেলের এই গাড়িটি আজকে দেখাবো, খুব ফ্রেশ একটি গাড়ি। তবে চলুন আমরা গাড়িটি দেখি, দামটিও জেনে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবার চলে আসলাম আপনাদের শোরুমে, বেশ কিছু কালেকশন রয়েছে এবং আপনার শোরুমে দেখি সবসময় এখন গাড়ি থাকে অনেক। জি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কি কি গাড়ি আছে আমরা একটু জেনে নিই। এই মুহূর্তে ভাই কম বাজারের মধ্যে দুইটা সুজুকি অর্গানার আছে, একটা নিশান সানি আছে, টয়োটা প্লাস আছে দুইটা, 110 আছে, এলিয়ন আছে দুইটা, প্রিমিও আছে তিনটা, 2010-এর একটা এক্সিও আছে, কোর্সা গাড়ি আছে কম টাকার দুইটা, আর এক্সনো আছে দুইটা। আচ্ছা, যদি অনেকদিন যাবত আপনাদের শোরুমে আমি নোয়া গাড়ি রিভিউ করি না, তো আজকে আমরা এই সম্ভবত ব্ল্যাক কালার। জি, আমরা ব্ল্যাক কালার এই নোয়া গাড়িটি আজকে আমরা দেখবো, যদি আমাদেরকে এই গাড়িটি দেখান আজকে। জি, এটা দেখতে পারেন, এটা হলো গিয়া 2005-এর মডেল টয়োটা এক্সনো হয়, এটা হলো স্মার্ট প্যাকেজ যেটা ওইটা। আচ্ছা, 5-এর নিউ শেপ, 2 দরজায় পাওয়ার পিছনের, দোনোটা দরজায় রিমোটে খুলে, আর গাড়িটা খোলা কাটা অ্যাক্সিডেন্ট কিচ্ছু নাই, যেখানে যা আছে সব অরিজিনাল আছে। ট্যাক্স ফিটনেসও মোটামুটি 22 সালে 7 মাস পর্যন্ত আপডেট আছে। আচ্ছা, প্রাইভেট চলা গাড়ি। এটা কি ফার্স্ট হ্যান্ড ভাইয়া? ফার্স্ট হ্যান্ড ভাই। ফার্স্ট হ্যান্ড গাড়ি, এটা কি টাচ আপ করা হয়েছে? জি, একটু দাগ দুগ ছিল, সাইড টাচ আপ হয়েছে। মানে অরিজিনাল কালারটি আছে? অরিজিনাল কালার। জি। আচ্ছা, আর সামনে যে আপনি একটু ভিতরটা দেখতে পারেন, ভিতরটা অত্যন্ত ফ্রেশ, এটা বাংলাদেশে সেকেন্ড পার্টি ইউজ করে নাই, এখন ফার্স্ট পার্টি ইউজ করছে, যার কারণে সিট গুলো এখনো নতুনের মতোই। আমরা পাইছি আলহামদুলিল্লাহ, ফার্স্ট পার্টির গাড়ি, তো গাড়িটা ইউজ হয়নি তেমন একটা। আচ্ছা, এটা অত্যন্ত ফ্রেশ, যে অবস্থা জাপান থেকে আসছে ওইভাবেই আছে গাড়িটা। ব্যাকলাইট কি অরিজিনাল আছে? অরিজিনাল, 100% অরিজিনাল। আমাদের যদি একটু পিছনের ব্যাকলাইট একটু দেখেন খুলে, সিএনজি করা আছে। জি, 60 লিটার সিএনজি, 60 লিটার সিএনজি করা আছে, অত্যন্ত ফ্রেশ অরিজিনাল। এগুলো এই যে অরিজিনাল, যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকলে এই ঝুড়িটা থাকবো না, আর এই যে দেখেন টিনের সাউন্ড থাকবো না, পুটিং এর সাউন্ড থাকবো। এই জুরিটা অরিজিনাল, কোনো খোলা কাটা নেই। স্পয়লারটাও দেখতে পারেন, স্পয়লারটা অরিজিনাল স্পয়লার, খুবই ফ্রেশ, লাইট সহ আছে, লাইটটাও জ্বলে এটা। আচ্ছা, আর যেখানে যা আছে সুন্দর আছে, আর কোথাও কোনো স্ক্র্যাচ নাই, বডিটা অত্যন্ত ফ্রেশ। এই পাশটা একটু দেখতে পারেন, আসলে স্পেস খুবই কম, তারপর আমরা চেষ্টা করতেছি গাড়িটি দেখানোর জন্য। আর ব্যাকলাইট তো বললেনই, ব্যাকলাইটটি অরিজিনাল। আমরা একটু সামনের সাইডটিও দেখি, এটা আবার এসির বাটন টাচ, আপনি ঢুকেন। আচ্ছা, এসির বাটনটি টাচ। জি, কাট কালার উইডেন আছে, ভিতরটা অত্যন্ত ফ্রেশ। ডিভিডি প্লেয়ার কি গাড়ির সাথে? না, এটা পরে ইনস্টল করা হয়েছে। সাউন্ড সিস্টেম ওকে আছে ভাইয়া? ওকে আছে। আর এসির পারফরম্যান্স কিরকম? ভালো, 2000 সিসি সেন্ট্রাল এসি, এটা 2005-এর নিউ শেপ, এই কারণে এসির বাটন টাচ আসছে। সিটগুলো একটা গাড়ি কতটুকু চলছে সিটগুলো দেখলেই বোঝা যায়, সিটটার উপরে কোনো আপনার ডাউনলেস নাই, আপনার যা আছে অরিজিনাল আছে, এখনো ভালো আছে। আর সুইচগুলো কি সব ওকে আছে? সম্পূর্ণ ওকে আছে। জি,
আমাদেরকে একটু ইঞ্জিনটি দেখেন। হেডলাইটগুলো অরিজিনাল আছে আর ইঞ্জিনটাও অত্যন্ত ফ্রেশ আছে। ইঞ্জিনটি গাড়ির সাথে জি, গাড়িটা চলছে কম, যার কারণে ইঞ্জিনটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে নাই। আচ্ছা, এমনি তো সার্ভিস করেছেন আপনারা? জি, না অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, থাকলে এগুলো এরকম টিন থাকবে না, এগুলো আপনার পুটিং লাগানো থাকবে, যা আছে ফ্রেশ আছে। মানে অ্যাক্সিডেন্ট হলে বোঝা যাবে? বোঝা যাবে জি। মোবিল চেঞ্জ, ফিল্টার চেঞ্জ এগুলো করেছেন? এটা আমরা করি নাই, যার সাথে কথা হইব ইনশাআল্লাহ আমরা করে দিব। আচ্ছা, তার মানে গাড়ি যখন ডেলিভারি দিবেন তখন কাজগুলো করে দিবেন? জি জি, শুধু এইটা না, যদি কেউ অন্য কোনো কাজও দেখায় ইনশাআল্লাহ করে দিব। একটু চাকাটিও দেখে নিই, চাকা চারোটাই ফ্রেশ, জি নতুনের মতো আছে আর কি। চাকাগুলো যে অবস্থায় আছে, যদি এটা রাফ ইউজ করা হয় কতদিন টিকবে ভাইয়া? মোটামুটি বর্ষখানিক না চললেও 8-10 মাস চলবে। আচ্ছা, 8-10 মাস যাবে। জি, এই মুহূর্তে কি টাচ আপের কোনো কাজ আছে ভাইয়া? না, এই মুহূর্তে কোনো কাজ নাই, এই মুহূর্তে যেখানে যা আছে ফ্রেশ আছে। আমি আরেকটা জিনিস একটু দেখি। বলছিলাম যে এটা তো দুই দরজা পাওয়ার স্মার্ট প্যাকেজ, রিমোটে পেছনের দরজাগুলো রিমোটে খুলে। আচ্ছা, এই যে আমি রিমোট চাপ দিলাম খুলে গেল, আবার রিমোটে চাইলে অফ করতে পারবে, আবার ধরলেও অন অফ হয়। যে আমি আবার অফ করে একটু দেখাই, এটা রিমোটে খুলে রিমোটে লাগে, দুটোটা দরজায় ওই পাশে জায়গা কম, যার কারণে দেখাইতে পারলাম না। তার মানে হচ্ছে এটা রিমোটও কাজ করবে এবং ম্যানুয়ালও কাজ করবে? জি। আচ্ছা, দুইটাই কাজ করবে। আর এই মুহূর্তে টুকটাকি আর কাজের কোনো প্রয়োজন আছে গাড়িতে? না, এই মুহূর্তে কোনো কাজ নেই গাড়িটা। আপনি যে নেবেন ইনশাআল্লাহ ওই সার্ভিসিংটা আমরা করে দিব, অনায়াসে 2-4-5 বছর চালাইতে পারবে। আচ্ছা, তারপর যিনি গাড়ি কিনতে আসবেন টুকটাক, তো অবশ্যই কাজ যদি থাকে, ওনার জন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে, আপনারা তো ফুলফিল করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর ভাই, আমরা একটু গাড়িটির মডেল আরেকবার জানবো। আচ্ছা ভাই, এটা হলো টয়োটা এক্স নোয়া এক্স স্মার্ট প্যাকেজ 2005-এর মডেল, টু ডোর পাওয়ার, আর 2008-এ রেজিস্ট্রেশন, 11 সিরিয়াল, প্রাইভেট নাম্বার। আর পেপার্স? এটার পেপার্স 22 সালে 7-5 পর্যন্ত আপডেট আছে। আস্কিং প্রাইস কত রাখতেছেন? এটা তো ভাই ফ্রেশ, আমরা কিনা আনছি, একটু বেশি দিই, এটা 13.5 লাখ চাচ্ছি, কিছু কমায় দেবো ইনশাআল্লাহ। 13,50,000 থেকে আস্কিং প্রাইস? জি। এবং অবশ্যই যিনি গাড়ি কিনতে আসবেন অনার করবো, কিছু আরও কথা বলার সুযোগ আছে। জি। আর আপনাদের এখানে তো আপনার গাড়ি চেক করার এবং টেস্ট ড্রাইভ দেওয়ার সুবিধা আছে? 100%, যে আসবে আলোচনা সাপেক্ষে কথা ফাইনাল হইলে চালায় চুলায় দেখা, ভালো লাগলে তারপরে লেনদেন। আর নাম ট্রান্সফারের ক্ষেত্রে কতটুকু সময় আপনাদের লাগে? নাম ট্রান্সফার ভাই আমরা একদিন সময় নিই, একদিনের ভিতরে মালিকানা বদলি করে দিই। আর এই মুহূর্তে নোয়া গাড়ি আরও আছে আপনার কাছে? এই মুহূর্তে আমার কাছে নোয়া 2011 মডেলের আরেকটা এক্স নোয়া আছে স্মার্ট প্যাকেজ, ওইটাও 25টার 2 দরজা পাওয়ার, ওই গাড়িটা। আচ্ছা, আমাদেরকে যদি দামটি একটু বলে দেন দুটি গাড়ির। জি, একটু দেখাই দিন। এটা হইলো গিয়ে আপনার 5-এর মডেল, আর এটা হইলো গিয়ে 11-এর মডেল, 16-তে রেজিস্ট্রেশন স্মার্ট প্যাকেজ, 2 দরজায় পাওয়ার, 25টার, এটার দাম হইলো 19,50,000 টাকা। আচ্ছা, আর এখানে একটা মাইক্রো বাস দেখা যাচ্ছে, এটা হইলো গিয়ে নাবানা স্ট্যান্ডার্ড রূপ অটো গিয়ার 92 মডেল, কাগজ আপডেট, এই গাড়িটার দাম হইলো 3,50,000 টাকা। 3,50,000? জি, 2 এসি আবার। আচ্ছা, অনেক কম দাম। মানে আজকে আমরা যে গাড়িটি দেখলাম, গাড়িটি সম্পূর্ণ ওকে আছে? জি, 100% ওকে আছে, 100% ওকে আছে এবং ফ্রেশ আছে। তারপরেও যিনি কিনবেন উনি গাড়ি এসে ফিজিক্যালি দেখবেন। জি। আর ভাই, আমরা একটু শোরুমের অ্যাড্রেসটা জেনে নিই। জি ভাই, আমার শোরুমের অ্যাড্রেস হলো মোহাম্মদপুর 3 নম্বর মোড় থেকে গাবতলির দিকে 300 গজ আগাইলেই হাতের ডান সাইডে, হাতের বাম সাইডে জাকে ডেরি ফার্ম, ঠিক তার উল্টা পাশে সামি কার এন্টারপ্রাইজ। আর কেউ যদি মোহাম্মদপুর ছিয়ামর্দির দিয়ে আসেন তাহলে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে শেষ মাথায় হাতের বাম সাইডে। আর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু বলেন। জি, হোয়াটসঅ্যাপ নাম্বার 01842093726। ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে, ব্যস্ততার মাঝে আমাকে সময় দিলেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন।